ছোট্ট দুইটা মূলনীতি, এটা আজীবন আপনাদের মনে রাখতে হবে। একটা হলো, একমাত্র ইবাদতের যোগ্য কে? আল্লাহ। ইবাদতের জন্য খাস করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। দুই নম্বর মূলনীতি, অনুসরণের জন্য মানুষ হিসাবে খাস করতে হবে একজনকে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোন ব্যক্তি ইমাম, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, বক্তা, পীর, মুর্শিদ, দরবেশ, বুজুর্গ, পণ্ডিত, অন্য কোনো ব্যক্তিকে যদি কেউ গ্রহণ করে, তার পরিণাম জাহান্নাম। আমার এই কয়েকটা কথা বুঝতে পারলেন? যেটা বললাম শুনতে তো সমস্যা হচ্ছে না? ছোট কথাই বলছি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করতে পারেন, তাহলে জান্নাত হবে, আর না পারলে জান্নাত হবে না। কথাগুলো খুব কঠিন এবং জটিল। আজকের বিষয়টা আপনাদের বুঝতে হবে, আমি বোঝার জন্য অনুরোধ জানাচ্ছি। আলোচনা অল্প সময় করব, আপনারা কেউ উঠবেন না, আর যদি খুব ব্যস্ততা থাকেন একটু এখন উঠে গেলে ভালো হয়। বুঝতে পারেননি কথা? কারণ আপনার সামনে থেকে একজন উঠে গেলে এই আলোচনার ব্যাঘাত ঘটবে, ও বুঝতে পারবে না। যদি একান্ত প্রয়োজন থাকে আপনি এখন চলে যাবেন। কিয়ামতের মাঠে একটা পরিণাম, দুনিয়াতে থাকা অবস্থা একটা পরিণাম। বর্তমান মানুষগুলি অধিকাংশই এই বাংলাদেশের উপমহাদেশের অধিকাংশ মানুষ ভক্তি করে পীরকে, আর পীর নামে যারা আছে এদেশে এরা সবই ভণ্ড এবং এরা সবগুলো শয়তানের এজেন্ট। আমার একটা বই আছে, ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা, বইটার মধ্যে এই পীরেরা যে শয়তানের এজেন্ট এটা দলিল সহ আমি একটু ব্যাখ্যা করেছি মানুষকে বোঝানোর জন্য। এবং এই পরিণাম এত ভয়াবহ, কল্পনার বাহিরে, চিন্তারও বাহিরে, মানুষ বুঝে না। আজকে পীরকে বাবা বলে, ন্যাংটা বাবা, ও ন্যাংটা ওকে আবার বাবা বলবে, গায়ে কাপড় কিছুই নেই। বুঝতে পারলেন? ওকে এতই ভক্তি করে, তার মধ্যে একটা টাটকা ইবলিস শয়তান আছে এই দেশে একটা, সেটা হলো এটা অরিজিনালি শয়তানে, এ মানুষই মনে করে নেয় আমি, মানে অন্য পীরের এত শয়তান
এ হলো শয়তানের সর্দার, সেটা হলো দেওয়ানবাজি। এই বদমাশের কথাগুলো এত খারাপ, এত জঘন্য, তাই বলি যে সবার বিচার হয়। প্রশাসনের চোখ কানা, এরা কি ঠসা? প্রধানমন্ত্রীর কাছে কেউ কি বলে না? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কেউ কি বলে না? না পুলিশ প্রধানের কাছে কি কেউ কি বলে না যে এই লোকটা আল্লাহর নবীর পরিবার সম্পর্কে যে সমস্ত নোংরা কথা বলেছে, ইবলিস শয়তানও বলবে না এই সমস্ত কথা, এত খারাপ কথা বলেছে, ভিডিওতে দেখেছি। কেউ দেখতে পাইলেই, জানতে পারলেই এটা প্রতিক্রিয়া হওয়া উচিত। যদি কেউ মনে কষ্ট না পায়, ও মুসলমান থেকে খারিজ, ও মুসলমানই না। কিন্তু এক শ্রেণীর ভক্ত এদেশে আছে, কাল কিয়ামতের মাঠে এদের কি হবে, এর এর ভাবনাটা কি, এর চিন্তাটা কি? আল্লাহ বলছেন, ওমিন আন্নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু লোক আছে, তারা শরীক নির্ধারণ করে, ওয়াইহিব্বুনা কাহুব্বিল্লাহ, এবং আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে, নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তবে আল্লাহ বলছেন, যারা মুমিন তারা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে। যারা মুমিন তারা মূলত কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে। তাহলে এক শ্রেণীর মানুষ আছে, মানুষকে যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, এই সমস্ত লোককে আল্লাহর মতো ভালোবাসে, এক শ্রেণীর মানুষ আছে। এই জন্য তো আল্লাহ বলেছেন কথাটা, এক শ্রেণীর মানুষ আছে, ওকে আল্লাহর আসনে বসিয়েছে। আপনারা ওই আকিদাটা জানেন না, একে বলা হয় সুফি আকিদা। বাংলাদেশের যত মাজার পূজারী আছে, পীর পূজারী আছে, দেওবন্দি হোক আর বেরলভী হোক, দেওবন্দি হোক আর বেরলভী তরিকার হোক, এরা সবাই সুফিবাদে বিশ্বাসী। আর সুফিবাদ এত নোংরা এবং খারাপ, এর চেয়ে নোংরা খারাপ জঘন্য কোনো মতবাদ নাই। কাদিয়ানিয়ারাও খারাপ, কাদিয়ানিয়ারা এত খারাপ, তবে মাপতে গেলে মনে হবে এই সুফিরা, এই ভণ্ডরা তার চেয়ে বেশি খারাপ। আপনি বলবেন যে কেমনে খারাপ হলো এরা? আল্লাহকে ভালোবাসার মতো মানুষকে ভালোবাসে, শুধু তাই না, তারা বিশ্বাস করে যে মানুষ আল্লাহ হয়ে যায়। আবার আল্লাহ কখনো মানুষ হয়ে যায়, দুইটা কথাই প্রচলিত আছে। একটা হলো আল ফানাউ ফিল্লাহ, আল্লাহর মধ্যে মানুষ বিলীন হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ। আর একটা হলো আল হুলুল ফিল ইনসান, আর আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যায়। একটু চিন্তা করেন তো, আল্লাহ কোথায়, আরশ কি এখানে?
সপ্তম আসমান ভেদ করার পরে আছে পানি, পানিটার দূরত্ব, পানি কতটুকু আছে উপর থেকে নিচ পর্যন্ত, এইটাও 500 বছরের দূরত্ব। পানির উপরে আছে জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। এর উপরে আছে কি আরশ, আরশের উপরে আছে কি কে আল্লাহ। এই জন্য বললে আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কিছু নাই। কোথায় মাবুদ, কোথায় আব্দ? আব্দ হল জমিনে সপ্তম আসমানের নিচে, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই দুইটাকে কি এক করা যায়? এরা কত বড় দালাল আর কত খারাপ, এই দুইটা পরিভাষ তাদের মধ্যে আছে। এবং মানুষ আল্লাহ বলে দাবি করেছে। আমি